দয়া করে পানি ব্যবহারে আমরা প্রত্যেকে নিবেদন পালন করি। মনে রাখি যে আমার অব্যবহৃত পানিটা এখন আরেকজনের নিত্য প্রয়োজনটাকে মেটাবে। তিন হচ্ছে যে পানি গরম বলে ওইভাবে পানিটাকে না ছেড়ে রাখি, অর্থাৎ রানিং ওয়াটার, রানিং ওয়াটারটা দয়া করে এই মুহূর্তে অন্তত কম ব্যবহার করি। আমরা পানিটা উঠিয়ে রেখে উঠিয়ে রেখে ইভেন তিনি গোসল করে, এখন আমি বলবেন যে আমাদের বাথরুম এখন যা হয়েছে তাকে তো গোসল করা যায় না, ঠিক আছে। আমি স্কুলে যাচ্ছি না, এটা অনুরোধ থাকতে হচ্ছে যে আপনি রানিং পানিতে যখন গোসল করেন তাহলে আপনার অনেক ডবল পানি খরচ করেন এবং কেউ কেউ বলে তিন গুণ। আপনি যদি উঠিয়ে নিয়ে পানিতে গোসল করেন তাহলে অনেক কম পানি খরচ হয়। কাজে আমাদের অনুরোধ একটাই যে আপনার যেই এক্সট্রা পানিটা খরচ করছেন বা মানে কী বলবেন, আমি বলি না যে অপব্যবহার মানে ওয়েস্ট করছেন, এই চারিজনের প্রয়োজনটা এই জিনিসটা একটু দয়া করে ইয়ে করেন। আর আমাদের দিক থেকে যদি আরও কিছু করার থাকে বলার থেকে আমি সবাইকে বলেছি ডিভাইসের সাজেশন আমরা অবশ্যই নিব এবং করব। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের গ্রাহকদের কোনোভাবেই যেন বিড়ম্বনার পানি বিড়ম্বনার শিকার হতে না হয়, কারণ যেটা কালকে আমরা ইনফর্মালি বলি আমরা আলাপ করছিলাম যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু এতটা বোধ হয় কষ্ট হয় না, কারণ দেখা যায় আইপিএস থাকে, ফ্যান চলে, হয়তো বা লাইট একটা হলেও জলে, জেনারেটার থাকে, কিন্তু পানি তো অনেক পানিটা যদি আপনার বাসায় না আসে তাহলে কী করবেন আপনি? আপনি রাস্তার থেকে কোথায় যাবেন পানি আসছে? পানি তো এক জায়গায় থেকে আনতে হবে, পাম্পে গেলে তো পানি না নিয়ে আপনার যেহেতু পাম্পে পানি উৎপন্নই হচ্ছে না। এইটা আমাদের একটা কঠিন, আসলেই কঠিন।